প্রদর্শনীর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত আটোয়ারি পঞ্চগড় প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক নিউজ নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে পঞ্চগড়ের আটওয়ারিতে প্রাণী সম্পদ প্রদর্শনী দুই হাজার বাইশের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি এর সহযোগিতায় আটোয়ারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল অনুষ্ঠানটি আয়োজন করে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ তহিদুল ইসলাম পরে উপজেলা সম্পদ কর্মকর্তা ভারপ্রাপ্ত ডা শামীমা বেগমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহিলা চেয়ারম্যান রেনু একরাম এবং অন্যান্যদের মধ্যে আটোয়ারি থানার অফিসার ইনচার্জ এ কে মেহেদী হাসান মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম সহ খামারি মালিক হোসেন খামারি মানিক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন প্রদর্শনীতে গরু মহিষ ছাগল ভেড়া হাঁস মুরগি পাখি এবং প্রাণীর খাদ্য সহ পঞ্চাশটি স্টল স্থান পেয়েছে অনুষ্ঠান শেষে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা খামারি ও উদ্যোক্তাগণের মাঝে নগদ টাকা ও সনদ বিতরণ করা হয় নিউজ ডেস্ক বিএমএফ টেলিভিশন